আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ঝালকাঠিতে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ তারা বিজ্ঞপ্তিতে সংশোধন নিয়ে এসেছেন। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ঝালকাঠিতে সংশোধনের বিজ্ঞপ্তি তারা প্রকাশিত করেছেন, যেগুলো তারা সংশোধন এনেছেন সেগুলো হচ্ছে 25/3/2020 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর, বয়স্ক মনোনয়নের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না। এটা ছিল পূর্ববর্তী তথ্য, তারা পরিবর্তন করে যে তথ্য দিয়েছেন সেটা হচ্ছে সংশোধিত তথ্য, যেটা সেটা হচ্ছে যে সকল প্রার্থীর বয়স 24/8/2021 তারিখে ন্যূনতম 18 বছর এবং 25/3/2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা আবেদনের যোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 25/3/2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারা আবেদনের যোগ্য, বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। যে সকল প্রার্থীর বয়স সীমা নির্ধারণ সংক্রান্ত সমস্যার কারণে আবেদন গ্রহণের শুরুর তারিখ 24/8/2021 বয়স 18 বছর পূর্ণ হওয়া সত্ত্বেও আবেদন করতে পারেননি, কেবলমাত্র তারা নিম্নবর্ণিত সময়সীমার মধ্যে dgfpjhaa.com বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ তারা দিয়েছেন 18/10/2021 বিকাল সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ দিয়েছেন 27/10/2021 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদন গ্রহণের 26/8/2021 যারা আবেদনের যোগ্য ছিলেন কিন্তু আবেদন করেননি এরূপ প্রার্থীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না, অর্থাৎ পূর্ববর্তীতে যারা আবেদনের যোগ্য ছিলেন, বয়স যাদের ঠিক ছিল, তারা আবেদন করেননি, তাদের ক্ষেত্রে আবার এই বিজ্ঞপ্তিটা কাজে লাগবে না, অর্থাৎ যাদের আবেদন করতে পারেনি সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে। নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন, dgfpjhaa.com বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে। এই ছিল বিজ্ঞপ্তিটি, সংশোধিত বিজ্ঞপ্তি। আশা করছি বিজ্ঞপ্তিটা আপনাদের ভালো লেগেছে। বিজ্ঞপ্তিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।